আজকে আমি আপনাদের জানাবো কোন রোগ কমাতে কোন যোগ উপকারী এটি হয়তো আপনাদের কাছে সম্পূর্ণ একটি অজানা তথ্য তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করুন ভিডিওকে শেয়ার করুন ও আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আসুন এবার তথ্যটি সম্বন্ধে বিশদ একটু জেনে নেওয়া যাক নিরোগ শরীর বজায় রাখতে নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজনীয় একটি জিনিস শরীর ও মন দুইয়ের উপরেই যোগের প্রভাব অপরিসীম যোগাসক মানসিক জড়তা ও অবসন্ন ভাব কাটাতে সাহায্য করে যোগাসনের মাধ্যমে রাগ চঞ্চলতার মতো মনের বেশ কিছু অবস্থাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাহলে আসন জেনে নি শরীরচর্চার মাধ্যম হিসেবে যোগাকে বেছে নেওয়ার কারণগুলি সম্পর্কে যোগা হলো একমাত্র প্রাকৃতিক উপায় যা শারীরিক গঠন ঠিক করে এবং গোড়া শরীর থেকে মজবুত করে দৈনন্দিন ভিত্তিতে যোগব্যায়াম অনুশীলন করলে অতিরিক্ত ক্যালোরি ঝরতে সাহায্য করে যোগব্যায়াম যে কোনো জায়গায় এবং যে কোনো সময় করা যেতে পারে এর জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা সরঞ্জামের প্রয়োজন হয় না নিয়মিত যোগাভ্যাস মন এবং শরীরের উপর সম্পূর্ণ সঠিক নিয়ন্ত্রণ প্রদান করে যা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবার আমি আপনাদের জানাব কোন রোগ কমাতে কোন যোগাসন সবচেয়ে বেশি উপকারী শ্বাসকষ্টজনিত সমস্যায় এই জাতীয় সমস্যার মোকাবিলায় সিদ্ধাসন খুবই উপকারী মেরুদণ্ড সোজা রেখে পা গুটিয়ে বসে ধীরে ধীরে শ্বাস নিতে হবে ও ছাড়তে হবে এটি দেখতে অনেকটা পদ্মাসনের মতোই সিদ্ধাসনে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সেই সঙ্গে ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ে হজমের সমস্যা হজমের সমস্যা কমাতে পবনমুক্তাসন বা সুপ্ত করা যেতে পারে পবন মুক্তাসনে চিত হয়ে শুয়ে প্রথমে ডান পা ভাঁজ করে পেটের সঙ্গে লাগাতে হবে পা তখন সোজা থাকবে এরপরে একইভাবে বাঁপা ভাঁজ করে পেটে লাগাতে হবে এবং তখন ডান পাটি সোজা থাকবে গ্যাস অম্বল হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমিয়ে খিদে বাড়ায় এই যোগাসন হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা কমানোর জন্য উত্থান প্রদাসন করলে উপকার পাওয়া যাবে চেয়ারে বসে পা তোলা ও নামানো অর্থাৎ সিটেড লেগ রাইজ বা পেলভিস ব্রিজ করা যেতে পারে এতে থাইয়ের পেশি সংকুচিত ও প্রসারিত হয় কোমরের যন্ত্রণা কোমরের যন্ত্রণা কমাতে ভোজনাঙ্গসনও করা যেতে পারে উপুড় হয়ে শুয়ে একটা পা উপরে তুলে এক পদ সল্বাসন বা মুক্তাসন করলেও ভালো ফল পাওয়া যাবে ঘাড়ের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণার জন্য আইসোমেট্রিক প্রেসার অভ্যাস করলে ফল মেলবে দুই হাত মাথার পিছনে নিয়ে মাথাকে হাত দিয়ে ঘাড়া করে চাপ দিতে হবে এভাবে মাথাকে চারদিকে ঘুরিয়ে চাপ দিতে হবে চিৎ হয়ে শুয়ে থেকে চিবুকে হাত দিয়ে চাপ দিলেও ঘাড়ের উপর চাপ পড়ে পেট ও নিতম্বের চর্বি কমাতে পেট ও নিতম্বের অতিরিক্ত চর্বি কমাতে অর্ধকুমাসন খুবই উপকারী মাটিতে বজ্রাসনে বসুন এরপর হাত দুটি সোজা করে মাথার উপরে তুলে নমস্কারের ভঙ্গিতে জড় করুন পেট ও বুক যেন উরুর সঙ্গে লেগে থাকে এই অবস্থায় মনে মনে কুড়ি পর্যন্ত গুনুন ধীরে ধীরে সোজা হয়ে বসে সভাসনে বিশ্রাম নিন এই সব যোগগুলি আমাদের শরীর ভালো রাখতে খুবই উপকারী আপনার যদি এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান